ভিতরে ঢুকিয়ে খাইয়া হবে লেট্রিন করতে খাইয়া পরিবারের ক্ষতি হচ্ছে তাই নয়, এটা সমাজের সামগ্রিক ভাবেই একটা ক্ষতি ধীরে 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 হয়ে যাচ্ছে। এটা যা আমরা পরবর্তী সময়ে পাব। এদিকে ধরার পরে একটা ছেলে বা মেয়ে বয়স অল্প, 7, 8, 9, 10 স্টুডেন্ট, ওর মধ্যে কী সম্ভাবনা আছে তা আমরা কেউ বলতে পারি না। তাহলে একটা বিরাট সামাজিক কাজ বা সমাজের বিরাট উপকার হয়তো হতো এবং প্রতিভা বিকাশ ঘটত। ঠিক হচ্ছে উল্টোটা হবে এবং সামাজিক ক্ষতিতে এটা সমাজের বিরাট ক্ষতির সম্মুখীন হবে, এটা খুব শীঘ্রই। এবং দিন দিন এটার যে মাত্রা প্রকোপ এটা সাংঘাতিকভাবে বৃদ্ধি পাচ্ছে। একটা প্রশাসনের পক্ষে সব দিক কাভার করে এর প্রতিরোধ যতখানি দরকার তার চেয়েও কম প্রতিরোধের ব্যবস্থা হলে চলবে না। একটা সামাজিক প্রতিরোধেরও ব্যবস্থা থাকে। এবং ভালো লাগে যে কোনো জায়গায় দেখি দল বেঁধে প্রতিবাদ সোচ্চার হয় এবং যারা এই কারবারের সাথে যুক্ত তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের হাতে তারা সহযোগিতা করে। এই সহযোগিতাটাও দরকার। পাশাপাশি পরিবারের মা বাবা ভাই বোন আর যারা আছে তাদেরও এই ব্যাপারে সহযোগিতা দরকার। যখনই বুঝতে পারবে বা তার হাব ভাব লক্ষণ ইত্যাদি দেখে যদি কিছুটা আঁচ করতে পারে এবং এর কী নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া যায় সেইটাও অত্যন্ত গুরুত্ব দিয়েই এটা সমাধানে এগিয়ে যাওয়া উচিত। এবং ছেলেটাকে বা মেয়েটাকে বিপদধামিতা থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা উচিত। দেখুন, আজকাল যে ড্রাগস বিভিন্ন জায়গাতে শুনিয়ে মানে ড্রাগস নিয়ে নেওয়া একদম উঠতি বয়সের ছেলেরা খুবভাবে এটার প্রতি আসক্ত হইতেছে, এতে যুব সমাজ নষ্টের পথে। আমার দোকানের ঠিক পেছনে একটা শৌচালয় আছে, এটার মধ্যে প্রায় সময় আমি দেখি বিভিন্ন ছেলে মানে কিছুদিন পরে পরে দেখি আয়েসিরা মানে ছেলেরা এসে এখানে ড্রাগস নেয় এবং ড্রাগস নিয়ে সিরিজগুলো মেশিন দিয়ে ফেলায়। এই এখন ড্রাগসের ফোটা যদি আছে এটিও দেখি। তো আমি এটাতে কম প্রশাসন যেমন প্রত্যেকটা তেলে আমার মধ্যে প্রত্যেকটা শৌচালয়ের মধ্যে এরা তখন যারা ড্রাগস গ্রহণ করে এরা এটাদের নিরাপত্তা মনে করতেছে, মনে করছে সেই জায়গাতে ড্রাগস নিতে আসে। ড্রাগস নিয়ে আসেটা মানে যুব সমাজ তো নষ্টের পথই, সঙ্গে মানে যুব সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে আসেটা মানে এমন জায়গাতে পৌঁছতেছে। কিছুদিন পরে পরে শুনি এই জায়গাতে ড্রাগস নিয়ে হেমারা গেছে, ওই হেমারা গেছে। তো এমনি তো প্রশাসন কঠোর ব্যবস্থা নোক, আমি ব্যবসায়ী হিসেবে এই কথাটাই কইতে চাই। এই তেলে আমার কয়টা শৌচালয় আছে এবং কয়টা তারাই আছে? তো শৌচালয় কয়টা আছে আমি ঠিক কইতে পারি না, চারটা মনে হয় আছে। আর সবজি বাজারের মধ্যে যে শৌচালয়টা আছে এটা আমার দোকানের ঠিক পেছনে, এটার মধ্যেই আমার চোখের মধ্যে এটার মধ্যেই আমি দেখি প্রায় সময় সিরিঞ্জ আর ড্রাগসের কোটটা দেখা যায়।